লাইফস্টাইল তো আজকে হলো রবিবার, যেহেতু তোমাদের বললাম চলো আমার সারাদিন আমি কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো আমার ব্লগটা, কেউ স্কিপ করো না বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজ সকাল সকাল বেশ আকাশটা পরিষ্কার, তা প্রচণ্ড রোদ উঠেছে। দেখো আমি সব জামাকাপড় কেচে মেলে দিয়েছি, আমি আগে স্নান করে সব জামাকাপড় কেচে দিয়েছি রোদটা দেখে, যে ভালোই উঠেছে রোদটা, তাতে জামাকাপড় শুকিয়ে যাবে। আর এখানে দেখো বাজারে এনেছি রুই মাছ, এটা এখানে রয়েছে দেখো চিংড়ি মাছ, আর রয়েছে চিকেন। চিকেন তো থাকবেই বলো, রবিবার বলে কথা চিকেন নয় মটন থাকে। আর দেখো মাছের তেল এনেছি কিছুটা, তো সকালের জল খাওয়ারে আমি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পরোটাও হয়ে গেছে আমার, তো চলো আমি খেতে দিয়ে নিই। তা মেয়েকে খেতে দিলাম, দিয়ে আমি বাদ বাকি কাজটা করছি। তা সকাল থেকে সব পুরো সময়টাই আমার চলে যায় রান্না করতে। অন্যদিকে আমি দেখো দু পিস মাছ করব, যেহেতু চিকেন হচ্ছে, আর কিছুটা অল্প করে চিংড়ি মাছও ভেজে নিলাম। তা চিংড়ি মাছটা ভাজলাম, এখানে দেখো কচুরলতি করব আমি চিংড়ি মাছ দিয়ে। তেল ঢেলে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে তেল, তারপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। তা বন্ধুরা পুরো রেসিপিটাই আমি তোমাদেরকে একদিনকে শেয়ার করব, তোমরা দেখে নিও আমার পুরো রেসিপিটা, আমি এখানে তো পুরোটা দিতে পারছি না। দেখো তাও আমি তোমাদের দেখালাম কিছুটা, তার সকালবেলায় সবাই আশা করি ব্যস্ত থাকে, আমিও থাকি, তা কী আর করব। ওই জন্যে ভাবলাম রোজ তোমাদের এই ডেলি ব্লগটাই না শেয়ার করি, যে আমি কী কী করছি না করছি, তোমরাও দেখো, তোমরাও তো আমার এখন এক পরিবারের সদস্যই হয়ে গেছো বন্ধুরা, ইউটিউব ফ্যামিলি আমার একরকম ফ্যামিলি হয়ে গেছো, তাই জন্য পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তা এখানে দেখো কচুরলতি করে নিচ্ছি, এগুলো দুপুরের জন্য। তা বন্ধুরা তোমরা কেমন আছো বলো, আশা করি ভালোই আছো, সুস্থ আছো। তা দেখো আমার কচুরলতি রেডি হয়ে গেছে, আর এখানে আমি মাছটা মানে মাখা মাখা করে করব, আলু দেব না, আলু দিলে সবসময় ভালো লাগে না, একদম মাখা মাখা করে করছি। মাছ আমি বেশি করলাম না, অল্পই করলাম, কারণ কেউ মাছ খাওয়ার নেই। আর এখানে দেখো চিকেনের জন্য আলুও ভেজে নিয়েছি। আবার অন্যদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, একদিকে আলু ভাজছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তা প্রায় এখন 12টা বেজেই গেছে, এখন আমি এই যে চিকেনটা ছিল ধুয়ে ভালো করে রেখেছিলাম সেটাও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। দেখো আমার চিকেনটা প্রায় কষা কষা হয়েছে, আমি কিন্তু জল দিইনি, এতে জল আমি অ্যাড করি না, চিকেনটা একটু কষা কষা করে করব বলেই জল দিই না, এখান থেকে যা জল বেরায় সেটাতেই হয়ে যায়। তো চিকেন দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা আর বেশি কিছু শেয়ার করব না তোমাদের সঙ্গে, তো চলে আসলাম আবার সন্ধ্যাবেলায়, এখন প্রায় 7টা বেজে গেছে। তা বসে আছি আমি এখানে, দেখো আমার কিছু মোবাইলে কাজ আছে সেই জন্য বসে রয়েছি, আর এখানে মেয়ে পড়তে বসেছে, মেয়েকে পড়াতে বসেছি, ওর এক্সাম শুরু হয়েছে কালকে থেকে, মানে 1 তারিখ থেকে ওর এক্সাম শুরু হয়েছে, ওই জন্যে ও পড়তে বসেছে। তো চলো এইটুখানে কি এখনই আর কিছু বললাম না,